ভিডিওতে এতক্ষণ যে শাড়িটি দেখলেন এটি একটি হ্যান্ডপেইন্ট শাড়ি। পার্টি কিংবা যে কোনো অকেশনের জন্য নিজেরাই তৈরি করে নিতে পারেন এই হ্যান্ডপেইন্ট শাড়িটি। তো কীভাবে এই সহজ সুন্দর শাড়িটি পেইন্ট করবেন তা নিয়ে থাকছে আমাদের আজকের ভিডিও। চলুন তাহলে শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। শুরুতেই আমি জিরো সাইজের একটি ব্রাশ নিয়ে কম্পোজিশন করে ফুল পাতাগুলো এঁকে নিব। তো সম্পূর্ণ ড্রয়িংটি কমপ্লিট হওয়ার পরে আমি ফুলের যে কোনো তিনটি পাপড়ি নীল এই কালারটা দিয়ে নিচ্ছি। বাকি পাপড়িগুলো আমি হালকা এই বেগুনি রংটা দিয়ে নেব। এ পর্যায়ে আমি পাতাগুলোতে কালচে এই সবুজ কালারটা দিয়ে নিচ্ছি। ফুলের মাঝের অংশগুলোতে আমি হলুদ এই কালারটা নিয়ে ফুলের ঝুড়িগুলো দিয়ে দিব। আপনারা যদি এমন হ্যান্ড পেইন্টের প্রোডাক্ট সংগ্রহ করতে চান তাহলে আমাদের পেজে যোগাযোগ করতে পারেন। আমাদের পেজের নাম শুভ্র আর্ট। আমি পেজের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখব। একই কালার দিয়ে আমি ফুলের কলি ও পাতার লাইনগুলো দিয়ে নিব। ডার্ক কালারের পাপড়িগুলোতে লাইট কালার দিয়ে লাইন দিয়ে নিব। লাইট কালারের পাপড়িগুলোতে ডার্ক এই কালারটা দিয়ে শিরাগুলো দিয়ে নিব। ব্যাস হয়ে গেল আমাদের শাড়ির কাজটি। তো এক নজরে সম্পূর্ণ কাজটি দেখে আসা যাক। এটা হচ্ছে আমাদের কাজের ফাইনাল লুক। তো আজকের সহজ সুন্দর এই কাজটি সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।